সামনেই লোকসভা ভোট, আর লোকসভা ভোটের আগে বড় ধামাকা কেন্দ্রীয় সরকারের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, হুড়মুড়িয়ে কমে গেল রান্নার গ্যাসের দাম, 200 টাকা করে কমলো রান্নার গ্যাসের দাম, এমনই কিন্তু খবর উড়ে আসছে। আরও 200 টাকা করে ভর্তুকির সিদ্ধান্ত এবার কেন্দ্রীয় মন্ত্রিসভার। কেন্দ্রের উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি 200 টাকা ভর্তুকি দেয় সরকার। লোকসভা ও 4 রাজ্যের বিধানসভা ভোটের আগে ভর্তুকি আরও বাড়ানোর ব্যাপারে বিজেপির মধ্যে থেকে চাপ ছিল, শেষমেশ তা মেনে নিল সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠক ছিল, সেই বৈঠকেই ভর্তুকি বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। উজ্জ্বলা যোজনায় বছরে 12টি রান্নার গ্যাসের সিলিন্ডার ভর্তুকি মূল্যে দেওয়া হয়। গত মার্চ মাসের হিসাব অনুযায়ী 9.59 কোটি উপভোক্তাকে ভর্তুকি মূল্যে সিলিন্ডার দেয় সরকার। সেই ভর্তুকির পরিমাণই এবার বাড়িয়ে সিলিন্ডার প্রতি 400 টাকা করা হচ্ছে। রান্নার গ্যাসের দামে বিজেপির রাজনৈতিকভাবে যে হাত পুড়েছে তা দলের রাজ্যের নেতারা বারবার জানিয়েছিলেন কেন্দ্রকে। এমনকি গত বছর গুজরাট ভোটের সময়ও বাধ্য হয়ে তাই রান্নার গ্যাসের সিলিন্ডার রাজ্যস্তরে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়। এবার মধ্যপ্রদেশে বিধানসভা ভোটের আগে সেখানকার বিজেপি সরকারও রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেছে। সামগ্রিকভাবে চাপে পড়ি কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ রান্নার গ্যাসে যাদের উজ্জ্বলা যোজনার কানেকশন আছে সেই সমস্ত গ্রাহকদের ভর্তুকি আরও 200 টাকা বাড়ানো হলো। আগে সরকার ভর্তুকি দিত 200 টাকা শুধুমাত্র কিন্তু উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য, এবার থেকে সেই ভর্তুকি আরও 200 টাকা বাড়িয়ে কেন্দ্র সরকার করলো 400 টাকা। অর্থাৎ উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন যে সমস্ত গ্রাহকদের আছে সেই 9.59 কোটি উপভোক্তাকে এবার কিন্তু বড়সড় উপহার ভোটের আগে কেন্দ্রীয় সরকারের। একেবারে এক ধাক্কায় ভর্তুকি মূল্য বেড়ে হলো 400 টাকা।